Hi guys, welcome or welcome back to my channel Shorts by Snigdha and welcome back to another new college vlog. কিছুদিন ধরে আমার শরীরটা ভীষণই খারাপ, প্রচুর সোর থ্রোট আর কাশি তো থামছেই না, বাট স্টিল আমার কলেজে যেতেই হবে বিকজ আজকে একটা এক্সাম ছিল অ্যান্ড দিস ইজ কল্ড অ্যাডাল্টিং গাইজ, কি এখন আর ছোটো ছোটো কথায় অ্যাবসেন্ট করা যায় না। সো 9 AM থেকে আমাদের একটা এক্সাম ছিল, তো সেই এক্সামটা হওয়ার পরে আমি সোজা অর্ডার করে দিই আমার মেডিসিন বিকজ গরম অবস্থা খুবই খারাপ। তো এখন গিয়ে ফার্স্টে আমি আমার লাঞ্চটা করে নিই অ্যান্ড তারপরে আমি আমার মেডিসিন, যেটা আমি কাফ সিরাপ অর্ডার করেছিলাম আর মেডিসিন অর্ডার করেছিলাম, তো সেটা আমি খাই। আর দেখতেই পাচ্ছো প্রচুর কাশি হচ্ছিলো, প্রচুর কাশি, তো আমি নিজের সাথে গরম জলও ক্যারি করছিলাম অ্যান্ড টাইম টু টাইম আমি সেটা খাচ্ছিলাম। তো আফটার ল্যাঞ্চ সবার অবস্থা দেখতে পাচ্ছ ক্লাসে কীরকম হয়, কেউ লিখছে কেউ ঘুমাচ্ছে, বাট আফটার 2 PM দেন আমাদের আবার ক্লাস স্টার্ট হয়ে যায়, 1 hour ব্রেক থাকে অ্যান্ড সেই সময়টা আমরা নিজেদের মতো করে সময় কাটাই, গল্পগুজব করে, কেউ রেস্ট নেয় কেউ লেখে বিকজ প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টস তো আমাদের থাকেই প্রচুর। তো ওখানে আমরা মজা করছিলাম, তো সাডেনলি আমাদের খবর আসে যে আমাদেরকে ফুটবল ম্যাচ দেখতে যেতে হবে বিকজ আমাদের কলেজ টিম পার্টিসিপেট করছে সেই ম্যাচে অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল ম্যাচ, তো সেখানে আমাদের নিয়ে যাওয়া হবে। গলে কি হালাত বহুত জাদা খারাপ হ্যাঁ, চলো আবি সব লোক আনে বালে হাম লোক পেলেই আ গয়ে ফর বাস সিট। সো আমাদের কলেজ বাসে এই ব্যারাকপুর নিয়ে যাওয়া হচ্ছে যেখানে এই ম্যাচটা অর্গানাইজ করা হয়েছে। তো এখান থেকে আমাদের আবার লাঞ্চও প্রোভাইড করা হয়, তো লাঞ্চে ছিল মিষ্টি দেন ওয়াটার দিয়েছিল অ্যান্ড ভিতরে ছিল বাসন্তী পোলাও অ্যান্ড চিকেন। পুরো রাস্তাটাই আমরা অনেক মজা করতে করতে যাই আর যতই শরীর খারাপ থাকুক না কেন বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলে অটোমেটিকলি মুডটা আপলিফ্ট হয়ে যায়। ওকে, সো ফাইনালি আমরা এখন সেখানে পৌঁছে গিয়েছি বারাকপুর স্টেডিয়ামে আর এখন আমরা সেই স্টেডিয়ামের ভিতরে যাচ্ছি। তো আমরা সেখানে পৌঁছে দেখি ম্যাচ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিলো, সো আমরা সবাই আস্তে আস্তে ওখানে জয়েন করি। প্রথমে তো বুঝতেই পারছিলাম না আমাদের টিম কোনটা, পরে লেটার অন আমরা বুঝতে পারি আমাদের টিম কোনটা অ্যান্ড আমাদের টিম অ্যাকচুয়ালি UKSC। কলেজ থেকে যদি এরকম সাডেনলি ম্যাচ দেখাতে নিয়ে যায় তো ডেফিনেটলি মজাই হয়। তো আমাদের টিম খুবই ভালো পারফর্ম করছিল অ্যান্ড উই ওয়ার রিয়েলি এক্সাইটেড। গেমটা যত এগোচ্ছিল আমাদের এক্সাইটমেন্ট তত আরও বাড়ছিল অ্যান্ড আমরা দেখলাম যে অলমোস্ট আমরা এখন জিতেই যাব। আমার গলা ব্যথা ছিল, তো লিটারালি আমি কোনো রকম আওয়াজ করতে পারছিলাম না, আই ওয়াজ জাস্ট লিপসিং। খুব আনন্দ হচ্ছিলো যে আমরা যেখানে সাপোর্ট করতে আসলাম সেখানে আমরা অলরেডি উইনার হতে চলেছি, তো আর এক দুটো গোল দেওয়াই বাকি ছিল তারপরে আমরা উইনার। সো ইয়ে গাইজ, উই ফাইনালি ওন দ্য ম্যাচ অ্যান্ড আফটার দ্যাট আমরা নিচে চলে আসি আর তারপরে আমাদেরকে বলা হয়েছিলো মাঠে ঢুকতে, সো আমি গিয়েছিলাম মাঠে। তো ম্যাচ শেষ হতে হতো অলমোস্ট
4:30 বেজে গিয়েছিল 5টা। তারপরে আমরা কলেজ বাসে করেই আবার ফিরি, অ্যান্ড আসার সময় প্রচুর ঠান্ডা লাগছিল, তো আমি তো পুরো স্কার্ফ টার্ফ জড়িয়ে নিয়েছিলাম, তো যে যার ডেস্টিনেশনে নেমে যায়। অ্যান্ড তারপর আমার খুব ইচ্ছে করছিল যে আমি একটু গরম স্যুপ টাইপের কিছু খাই, যেহেতু গলার অবস্থা খুবই খারাপ ছিল। বাড়ি ফেরার পথে আই হ্যাড আ প্লেট অফ মোমো, অ্যান্ড ইয়া গাইস, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।